হাই বন্ধু, আমি অমৃত সিকদার ভিলেজ ব্লগ থেকে বলছি। অ্যাকচুয়ালি আমার দুটো চ্যানেল, একটি হচ্ছে অমৃত সিকদার অফিসিয়াল নামে, আরেকটি হচ্ছে ভিলেজ ব্লগ নামে। তো দুটো চ্যানেলেই আমার ভিডিও পাবেন আপনারা। তো আমি অ্যাকচুয়ালি এখন যে ভিডিওটা বানিয়েছি, এই ভিডিওটা হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে। তো পুরো হাজারদুয়ারিটা বা পুরো হাজারদুয়ারির ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো, পুরো চারিপাশটা, ঠিক আছে? সামনে পিছনে সব জায়গার ভিডিওটা করে দেখাবো। আর দেখুন, এত সুন্দর প্লেস যে আপনাদের দেখলে আসতে মন করবে। যারা আসেনি এখনও, তারা অবশ্যই একবার এসে ঘুরে যাও। এবং রাজা সিরাজদৌল্লা এবং মির্জাফরের যেসব রাজা থাকাকালীন যেসব জিনিসপত্র। তো চলো বন্ধু, এবার যাই, যে জায়গাটা যেতে চেয়েছিলাম সে জায়গাটা যাচ্ছি। এবার অনেকক্ষণ ধরে ভাবছি যাবো, কিন্তু যেতেই পারছি না। এবার যাব গঙ্গার ওই পাশে। তো গঙ্গার ওই পাশটা দেখে আসি একটু, হাজারদুয়ারি। চলো গঙ্গার ওই পাশটা দেখে আসি। আজকে পুরোটা দিন এখানেই চলে গেল। এবার কিন্তু যেতে হবে, অনেক দূর যেতে হবে। সে বাড়ি যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে। কটা বাজে এখন? তা তো মানে 3টে বেজেই গেছে, বাড়ি যেতে যেতে 7টে 8টে বেজে যাবে। তো অত দূর আজকে তো রেস্ট হবেই না, জানি না কটুকু রেস্ট পাবো। আর সকাল থেকে তো খাওয়া দাওয়া সেরকম করাই হলো না। তবে দেখি, এই পাশ থেকে এসে যাওয়ার কথা, ওই গঙ্গাটাই যাব। গঙ্গা না নদী, আমি বললো দাদাটা আমি ভুলেই গেছি। চলো দেখে আসি কী আছে। আর কিছু কিছু টাইম এরকম ভুলে যায় না, অনেক ভুলে যায়। চলো দেখে আসি। অ্যাকচুয়ালি মাইক্রোফোনটা ব্যাটারি শেষ হয়ে গেছে, ওই জন্য আর মাইক্রোফোনে করতে পারছি না। হ্যাঁ, ভাত খাওয়া করেছি। না, আর অ্যাকচুয়ালি খেয়েছি, এটা ওটা খেয়েছি, তো ভাত খাওয়ার সেরকম মন নেই। তবু দেখি, যদি ওটা খেতে হবে, ওটা খেয়ে নেওয়াই ভালো, কারণ যেহেতু সারাদিন গরমের মধ্যে থাকছে না, খালি আবার শরীরটা গরম হয়ে যাবে। দুটো খেয়ে নেব, ঠিক আছে? এই দেখুন, যে গঙ্গা দিয়ে নবাব চলে যেতে চেয়েছিল পাটনাতে, তো সেই গঙ্গাটাই, এই যে এই গঙ্গার থেকেই নবাবকে ধরেছিল। তো গঙ্গার থেকে ধরে আর যেতে দিইনি, নাইতো উনি পাটনায় পালিয়ে যেত। পাটনায় পালিয়ে গেলে আর ওনাকে ধরতে পারতো না বা মারতেও পারতো না। কিন্তু কোনো কায়দায় এই গঙ্গায় থেকে টের পেয়ে গিয়েছিল যে নবাব পালিয়ে যাচ্ছিল। লাস্টে ধরা পড়ে গিয়েছিল, লাস্টে তাকে মেরে ফেলা হলো। তো দেখুন গঙ্গাটা, আর গঙ্গাটা কিন্তু অনেক স্রোত, ঠিক আছে? চলো সবজি ভাত খেয়ে নি। চলো না, আমি সবজি ভাত খাবো, আমি ডিম টিম খাই। আমার গরমের মধ্যে ডিম টিম খাওয়া দাবে না, সবজি ভাত খাবো। একটা এভিআই হাজারদুয়ারি বীরভূম থেকে একটা ছেলে করে দিচ্ছে, খাওয়া দাওয়া করেছি। তবু আর কটা খেয়ে একবারে
গাড়ি ধরে আর কোথাও দাঁড়াবো না, একদম চলে যাবো। তো এখন যে এটা কি হোটেল? সত্যনারায়ণ হিন্দু হোটেল। তো এখন খেতে আসছে দাদাদের যে হোটেলটা, সেই হোটেলের নাম হচ্ছে সত্যনারায়ণ হোটেল, এটা আছে হিন্দু হোটেল। তো এখানে আপনি বর্তমান পেপারে অ্যাড আছে, তো আপনি মাছ ভাত ডিম ভাত সবজি ভাত সব পেয়ে যাবেন, ঠিক আছে। চিকেন টিকেন পাওয়া যায় সব, আপনি যা খেতে সব পেয়ে যাবেন, কিন্তু বিরিয়ানিটা বাদে সব পাবা। তোমাদের ওই পিছনে এই তো তোমার অ্যাড, তোমার অ্যাড চালু আছে, তোতে যাবো তো সেই জায়গায় গিয়ে আরো ভালো করে দেবো। আর আমাদের সেখান থেকে বেড়া ছেলে ওইটাও দেখিয়ে দিবো। হ্যাঁ সেখান থেকে বেড়া ছাড়ে মরমে ওটাও দেখিয়ে আমি আমি ওটা বলবো বেড়া উৎসব হয়। আমি আমি ক্যামেরা চালু করব, ঠিক আছে, আপনি যা বলার বলে দেবেন, ঠিক আছে। এই চলে এসেছি সত্যনারায়ণ হিন্দু হোটেলে। কোন কোন খাবারের কি রেট সব কিছু বলে দেবেন, ঠিক আছে। আপনার ফোন নাম্বার বলে দেবেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দেখো বন্ধুরা, হাজার দুয়ারির সব জিনিসগুলো দেখো, হাজার দুয়ারি এসে যে হাজারদুয়ারি অ্যাকচুয়ালি এটা কোনো মসজিদ বা কোনো ইয়ে না, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলের সুপ্রিম কোর্ট ছিল, ঠিক আছে। তো এই সুপ্রিম কোর্ট এ যত মানে আমাদের ইসের ইংরেজ আমলে কলকাতা তো রাজধানী ছিল, সেই আমলে এই মুর্শিদাবাদটা হচ্ছে সুপ্রিম কোর্ট ছিল, ঠিক আছে। তো এই সুপ্রিম কোর্টে সব যেসব বিচার, আমরা এখন যেমন দিল্লি যাই বিচারের জন্য সুপ্রিম কোর্টে, তো এটা আছে সেই ব্রিটিশ আমলের সুপ্রিম কোর্ট ছিল এই হাজারদুয়ারি, ঠিক আছে। কিন্তু এটা কোনো রাজা সিরাজদৌল্লার কোনো এখানে কৃতিত্ব নেই, ঠিক আছে, মানে এখানে অবদান নেই, এটা ব্রিটিশদের তৈরি করা। তো দেখুন এত সুন্দর, বলে বোঝাতে পারবো না আমি। আমি এর আগে হাজারদুয়ারি আসার কথা ভেবেছি, কিন্তু যে এসে যে এত সুন্দর কিছু দেখতে পাবো ভাবিনি। মায়া যেমন মায়াপুর গিয়ে খুব ভালো কিছু দেখতে পেয়েছি, মায়াপুর তো ইদানিং তৈরি হয়েছে, এর আগে মায়াপুর এত সুন্দর ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্রিটিশদের আমল থেকে এত সুন্দর, তৈরি করা। তো
দেখুন নিচে গিয়ে সব কিছু দেখাবো যে ব্রিটিশ আমলে কি অ্যাকচুয়ালি এই হাজারদুয়ারির মধ্যে যেসব জিনিসপত্রগুলো না আছে তো এইগুলো সরকার থেকে পারমিশন দেয়া আছে যে ছবি বা ছবি তোলা বা ভিডিও করা যাবে না, ওই জন্য অ্যাকচুয়ালি এগুলো তুলতে পারিনি। তো চলুন দেখাচ্ছি কামানগুলো, দেখুন ব্রিটিশ আমলের, দেখুন এগুলো ব্রিটিশ আমলের যে কামান সেই কামানগুলি এগুলো। আর দেখুন এটা একটা মসজিদ আছে, যে মসজিদটা আছে এখনও এই মসজিদতে নামাজ পড়া হয়, এটা আছে সেই ব্রিটিশ আমলের মসজিদ। তো যখন কোনো বড় বড় নবাবরা যখন আসতো তখন এই এখানে নামাজ পড়া হতো, ঠিক আছে। তো সেই মসজিদটা এটা,